প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমরা করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস সমূহে এসব নির্দেশনা দিয়েছি, নিশ্চয় তোমরা সেগুলো পালন করেছ। আজ আমরা আবার পুনরায় অনলাইন ক্লাসে হাজির হয়েছি। তোমরা ইতিপূর্বে দ্বিতীয় পত্রের পরিণত সংশোধন দ্বিতীয় পত্রের পাঠ কিছুটা আমরা পড়েছিলাম। আজ আমরা বঙ্গভঙ্গ 1905 সাল এটা নিয়ে আমরা আলোচনা করব। ইতিপূর্বে তোমরা জেনেছিলে যে ব্রিটিশ ভারতে কমিউনিস্ট সরকারের বিকাশের ক্ষেত্রে ব্রিটিশ ভারতে যে সকল সরকার অর্থাৎ যেসব রাজনৈতিক দলসমূহ ক্ষমতার কাছাকাছি থাকার সুবিধা লাভ করেছে তার মধ্যে কংগ্রেস অন্যতম। 1885 সালে এই দলটি গঠন হয়। এই কংগ্রেস গঠিত হওয়ার পর থেকে ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলন সংগ্রাম শুরু হতে থাকে। এই আন্দোলন সংগ্রামের এক পর্যায়ে 1905 সালে বঙ্গপ্রদেশকে দুই ভাগ করা হয়। বঙ্গপ্রদেশকে দুই ভাগ করার কিছু কারণ রয়েছে। এই বঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা, বিহার এই প্রদেশগুলো সহ এটা ছিল একটা প্রদেশ, নাম ছিল বাংলা বা বঙ্গ। এই এই বড় প্রদেশকে ব্রিটিশদের একার পক্ষে শাসন করা সম্ভব ছিল না। এছাড়া তখন ব্রিটিশ বিরোধী আন্দোলন এমনভাবে চাঙ্গা লাভ করে যে এই বিদ্রোহ দমন করাও তাদের পক্ষে কঠিন ছিল, যার ফলে ব্রিটিশ সরকার এই বাংলা প্রদেশকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেয়। পূর্ববঙ্গ ও আসাম নামে একটি প্রদেশ গঠন হয় এবং পশ্চিমবঙ্গ নামে আর একটি প্রদেশ গঠন হয়। পূর্ববঙ্গ আসাম যেটা সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশ এর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ এবং আসাম, যেটার নাম হয় পূর্ববঙ্গ আসাম প্রদেশ। আর একটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ প্রদেশ, সেটা হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গ, ভারতের বিহার এবং উড়িষ্যা, এটা মিলে আর একটা প্রদেশ। এই দুইটা প্রদেশ, পশ্চিমবঙ্গের যে প্রদেশ এটার রাজধানী কলকাতা, আর পূর্ববঙ্গের যে পূর্ববঙ্গ আসাম প্রদেশ এর রাজধানী হয় ঢাকা। ব্রিটিশ সরকার বঙ্গকে দুই ভাগে ভাগ করার ফলে যেটা হলো যে যে তাদের কাজের ক্ষেত্রে কিছু সুবিধা হল, অর্থাৎ প্রশাসনিক কাজ তারা সঠিকভাবে বা উপযুক্তভাবে তার স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করার যে প্রক্রিয়া যেটা তারা চিন্তা করেছিল সেটা সম্পন্ন হয়েছিল। তাহলে প্রশাসনিকভাবে এই যে বঙ্গভঙ্গের যে সিদ্ধান্ত এটা যৌক্তিক ছিল। বঙ্গভঙ্গের ফলে যেটা হলো যেটা যে পূর্ববঙ্গ ও আসাম অর্থাৎ আমাদের এই যে বর্তমান বাংলাদেশ এটা ছিল মুসলিম অধ্যুষিত এলাকা, তখন এই বাংলার রাজধানী ছিল কলকাতা। কলকাতা ছিল ব্যবসা বাণিজ্য, শিক্ষা, এছাড়া বিভিন্ন অবকাঠামোগত দিক থেকে উন্নত, কারণ রাজধানী কেন্দ্রিকই সব কিছু
করে ওঠে। তাহলে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিক্ষা সহ সকল কার্যক্রম কলকাতা কেন্দ্রিক হতো। যখন বঙ্গভঙ্গ হলো, তখন যখন বাংলাদেশের বা এই পূর্ববঙ্গের রাজধানী যখন ঢাকা হলো, তখন ঢাকা কেন্দ্রিক অর্থাৎ রাজধানী কেন্দ্রিক কলকারখানা, ব্যবসা বাণিজ্য, মুসলমানদের চাকুরি এগুলো বাড়তে লাগে। এর ফলে যেটা হলো যে মুসলমানরা তাদের অর্থনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, রাজনৈতিক থেকে তারা এগিয়ে গেল। মুসলমানরা এর পূর্বে অবহেলিত ছিল, এটা বলা যাচ্ছে। কারণ কলকাতা কেন্দ্রিক যে সরকার, কলকাতা কেন্দ্রিক যে রাজনীতি যেটা আবর্তিত হতো, সেটা ছিল মূলত হিন্দু আধিপত্যের একটা হিন্দু আধিপত্যের প্রবল প্রভাব ছিল। এর থেকে বেরিয়ে এসে, এর থেকে মুক্ত হয়ে পূর্ববঙ্গে রাজধানী যখন ঢাকা হলো, তখন মুসলমানরা এর নিয়ন্ত্রণ গ্রহণ করলো মূলত। যার ফলে মুসলমানদের শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, চাকরি, অর্থনৈতিক সহ সামাজিক রাজনৈতিক থেকে পূর্ববঙ্গ উন্নত অবস্থায় লাগে। কারণ রাজধানী কেন্দ্রিক যে অবকাঠামোগত যে উন্নতি, এটা হওয়ার ফলে দৃশ্যত পূর্ববঙ্গের বা বিশেষ করে ঢাকার রাজধানী হওয়ার ফলে এর চেহারাটাই পাল্টে গেল। 1885 সালে কংগ্রেস তৈরি হওয়ার পরে ভারতবর্ষে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন নেতৃত্ব থাকে কংগ্রেস। যখন বঙ্গভঙ্গ হয়, এরপরে 1905 সালে 1906 সালে মুসলিম লীগ নামক একটি রাজনৈতিক দল তৈরি হয়। মুসলমানরা তখন চিন্তা করতে থাকে যে তাদের দাবি দেওয়া, তাদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে চাওয়া পাওয়া, এটা তাদের উত্থাপিত হওয়া দরকার। তখন মূলত পূর্ববঙ্গের মুসলমান যারা ছিল মধ্যবিত্ত উচ্চবিত্ত, তারা একটি রাজনৈতিক দল প্রকাশ করে। এই রাজনৈতিক দল ছিল মুসলিম লীগ। মুসলিম লীগ গঠিত হয় মূলত তাদের যে যে দাবি দেওয়াগুলো, এই দাবি দেওয়াগুলো সরকারের নিকট উত্থাপিত করতে পারবে, এসব কারণে। এছাড়া ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনেও মুসলিম লীগ পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থনৈতিকভাবে উভয় প্রদেশের লোকজন কিছুটা বঙ্গভঙ্গের ফলে উভয় প্রদেশের লোকজন কিছুটা লাভবান হত। উভয় প্রদেশের লোকজন স্বাচ্ছন্দ্যে তাদের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সময় কাছাকাছি হয়, তারা সেটা সম্পাদন বা সম্পাদিত করতে পারে। মুসলমানদের এই যে অভূতপূর্ব উন্নতি হলো, এটা মূলত বঙ্গভঙ্গের কারণে। বঙ্গভঙ্গ হওয়ার পিছনে যে হিন্দুদের যে প্রবল আপত্তি ছিল, এটাও তৎকালীন সময় আমরা দেখতে পাই। যে যখন বঙ্গভঙ্গ হয়, তখন কিছু হিন্দু নেতারা এর একে মেনে নিতে পারেনি। তারা বলেছে এটা বাংলার অঙ্গচ্ছেদ বা বাংলা মায়ের অঙ্গচ্ছেদ করা, অর্থাৎ এটাকে দুই ভাগে করা, এটা হতে পারে না। এর বিরুদ্ধে বিভিন্ন নেতৃবৃন্দ তৎকালীন সময়ে বক্তব্য দেয় এবং পরবর্তীতে আন্দোলন করে। এই পরবর্তীতে আন্দোলন করা এবং বক্তব্য দেওয়া, এর ফলে যেটা হয় যে 1905 সালে বঙ্গভঙ্গ হওয়ার পর মাত্র 6 বছর বঙ্গভঙ্গ টিকেছে। বিভিন্ন গোষ্ঠী সম্প্রদায় এর বিরুদ্ধে আন্দোলন করতে থাকে। এই আন্দোলন করার ফলে, বিভিন্ন সম্প্রদায় গোষ্ঠী আন্দোলন করার ফলে, এছাড়া সামাজিকভাবে রাজনৈতিকভাবে আন্দোলন পাশাপাশি
কিছু সহিংস আন্দোলন ঘটে। একজন পুলিশ অফিসার নিহত হওয়ার ফলে এই আন্দোলন আরও বেগবান হয়। এরপরে 1911 সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য। তাহলে আমরা যেটা দেখতে পারি যে বঙ্গভঙ্গ মুসলমানদের কিছুটা সুবিধা হয়েছিল, এই সুবিধাসমূহ তারা কাজে লাগাতে পেরেছিল। এই কাজে লাগানোর ফলে তারা অর্থনৈতিক দিক থেকে, শিক্ষা সংস্কৃতির দিক থেকে তারা উন্নত অবস্থার মধ্যে গিয়েছিলেন। মুসলমানদের এই অগ্রগতির ফলে পূর্ববঙ্গের মুসলমানরা এর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হওয়া সহ বিভিন্ন স্থাপনা, এই স্থাপনাসমূহ এই বঙ্গভঙ্গের কারণ, এই কারণ থেকেই বোঝা যায়। তাহলে আমরা বুঝতে পারি যে বঙ্গভঙ্গের ফলে এর একটা সুবিধা হয়েছে। বঙ্গভঙ্গ যখন রদ হয় 1911 সালে, বঙ্গভঙ্গ রদ হয়, রদ হওয়ার পিছনে যে কারণগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল যে সহিংস বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন গোষ্ঠী সহিংস আন্দোলন। এই সহিংস আন্দোলনের ফলে ভারত সরকার, ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। তাহলে 1911 সালে অবশেষে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। এটা ছিল মূলত বঙ্গভঙ্গের মূল কারণ। বঙ্গভঙ্গের ফলে 1911 সালে মুসলিম সম্প্রদায় ব্রিটিশদের নিকট এই বঙ্গভঙ্গের যে ঘটনাসমূহ, বঙ্গভঙ্গের ফলে মানুষের যে অর্থাৎ জনজীবনে বা রাজনৈতিক জীবনে যে প্রভাব পড়তে থাকে, এই প্রভাবের ফলে মুসলমান সম্প্রদায় যথেষ্ট উন্নত এবং তাদের অধিকার ফিরে পাওয়ার একটা ব্যবস্থা হয়। এটা ছিল মূলত বঙ্গভঙ্গ। তাহলে আজকে আমরা বঙ্গভঙ্গ সম্পর্কে আলোচনা করলাম। আজ আমরা বঙ্গভঙ্গ 1905 এটা নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা আলোচনায় যাব সরকার, যখন ব্রিটিশ সরকার যখন মনে করলো যে 1905 সালে বঙ্গভঙ্গ হওয়ার পর 1919 সালে ভারত শাসন আইন তৈরি হয়। এই 1919 সালে ভারত শাসন আইনে আমরা যা দেখতে পারি যে ভারতের উভয় সকল প্রদেশসমূহে এই যে একই ধরনের আইন প্রণয়ন করা, এবং একই ধরনের আইন প্রণয়ন করা, এছাড়া উভয় প্রদেশের মধ্যে
অর্থাৎ সকল প্রদেশ সমূহের মধ্যে যে অশান্তি কেন্দ্র এবং প্রদেশ সমূহের মধ্যে যে বৈষম্যমূলক আচরণ এসব আচরণের প্রেক্ষিতে তারা 1919 সালে ভারত শাসন আইন তৈরি করে। এই 1919 সালের ভারত শাসন আইন এছাড়া বেঙ্গল প্রায় লুকাইতেছিল এটা আমরা ভালোভাবে বুঝতে পারি যে
1940 সালে লাহোর প্রস্তাব। এই লাহোর প্রস্তাবের মধ্যেই তৎকালীন বর্তমান বাংলাদেশে যে স্বাধীনতার বীজ এটা ছিল। এ কারণেই যে আমরা দেখি যে লাহোর প্রস্তাবের ভিত্তিতে যে প্রাদেশিক স্বায়ত্তশাসন, এই প্রাদেশিক স্বায়ত্তশাসনের যে কাঠামো, এটার মাধ্যমে এসেছে যে যখন ভারত স্বাধীন হয়ে যায়, পাকিস্তান এবং ভারতবর্ষ ভারত নামে দুটো স্বাধীন রাষ্ট্র গঠন হয়। এর প্রেক্ষিতে পাকিস্তানের প্রদেশ ছিল যুক্তরাষ্ট্র কাঠামো একটি দেশ। এই তখন পূর্ব পাকিস্তান নামে বর্তমান বাংলাদেশ, পূর্ব পাকিস্তান এটা তখন স্বাধীন পাকিস্তানের একটি প্রদেশ। এই প্রদেশের যে মর্যাদা বা প্রাদেশিক স্বায়ত্তশাসন এটা পরিপূর্ণ না হয় পূর্ববঙ্গের জনগণ এর বিরুদ্ধে আন্দোলন করতে। এই আন্দোলনের ফলে আমরা দেখতে পাই যে 1947-এর পর থেকে বাংলা ভাষা আন্দোলন, 54 নির্বাচন, 1956 সালের সংবিধান, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966-এর 6 দফা আন্দোলন, 1970-এর গণ অভ্যুত্থান, বরাবরই 1970-এর 7 সালের সাধারণ নির্বাচন, পরিশেষে 1970-এর 7 সালের নির্বাচন, পরিশেষে 1971-এর 7 সালে মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলাদেশ। মানেটা হচ্ছে যে স্বাধীন বাংলাদেশ হওয়ার পিছনে যে যে এই ভারতের যে ভারতবর্ষের যে সমতান্ত্রিক ইতিহাস একটি একটি উল্লেখযোগ্য ঘটনা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই করোনাকালীন সময়ে সকলে স্বাস্থ্যবিধি মেনে সকল কার্যক্রমে অংশগ্রহণ করা, স্বাস্থ্যবিধি মেনে চলা সকলের একান্ত কর্তব্য। তো আমরা করোনাকালীন সকলে বারবার হাত ধুতে করি, স্যানিটাইজ করি, মুখে মাস্ক ব্যবহার করি, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করে আমরা আমাদের পাঠদান এবং স্বাভাবিক জীবনযাপন চালু রাখি। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ আমরা শেষ করছি। ধন্যবাদ সকলকে।